বেশ কিছুদিন ধরেই আমি একটি প্রশ্ন পাচ্ছি। অনেকেই প্রশ্নটি আমাকে জিজ্ঞেস করছেন যে দাঁতের মাড়ির ক্ষয় কি রোধ করা সম্ভব, আর যদি তা সম্ভব হয় সেটি কিভাবে। আজকের ভিডিওটিতে এই প্রশ্নের উত্তরই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দাঁতের মাড়ির ক্ষয়, এই সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাদেরকে মাড়ি সম্পর্কে একটু ধারণা তৈরি করতে হবে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মাড়ি অংশটি চিহ্নিত করা রয়েছে। দাঁতের রুট পার্ট বা দাঁতের গোড়া মাড়ি দ্বারা ঢাকা থাকে বা কভার করা থাকে। প্রতিদিন আমরা যে খাবার খেয়ে থাকি সেই খাদ্যকণার কিছু অংশ বিশেষ দাঁত এবং মাড়ির ফাঁকে আটকে থাকে, এবং আমরা যদি ঠিকঠাক মুখ পরিষ্কার না করি বা ঠিকঠাক দাঁত ব্রাশ না করি সেক্ষেত্রে কিন্তু এই খাদ্যকণা জমতে থাকে, এবং জমতে জমতে এটি একটি সাদা চটচটে আঠালো টাইপের একটি পদার্থ তৈরি করে, এবং যেটি দাঁতের এবং মাড়ির সারফেসে আটকে থাকে। দাঁতের সারফেসের ওপর একটা স্টিকি টাইপের একটা লেয়ার বা কভার তৈরি করে, যেটিকে বলা হয় মেডিকেল টার্মে ডেন্টাল বায়োফিল্ম। এটিকে যদি আমরা ভালোভাবে ব্রাশ করি তাহলে কিন্তু পরিষ্কার করা সম্ভব, মানে আমরা নিজেরাই কিন্তু এটিকে পরিষ্কার করে নিতে পারি। কিন্তু আমরা যদি ঠিকঠাক ব্রাশ না করি এবং দিনের পর দিন এই চটচটে আঠালো একটি স্তর দাঁতের ওপর তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু এটি পরবর্তীকালে জমতে জমতে একটি শক্ত হলুদ রঙের আস্তরণ তৈরি করে, এবং যেটি শক্ত হয়ে যায়, যেটিকে আমরা বলে থাকি মেডিকেল টার্মে ডেন্টাল ক্যালকুলাস, বা চলতি কথায় আমরা বলে থাকি দাঁতের পাথর। এটিকে কিন্তু আমরা নিজেরা ব্রাশ করে পরিষ্কার করতে পারবো না। এই ডেন্টাল ক্যালকুলাস বা দাঁতের পাথর দাঁত এবং মাড়ির সংযোগস্থলে জমতে শুরু করে এবং মাড়িতে ইনফেকশন তৈরি করে, মাড়ি নিচের দিকে নামতে শুরু করে, মাড়ি থেকে দুর্গন্ধ বের হয়, কোনো কোনো সময় ব্রাশ করতে গেলে বেশ রক্ত আসে। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে ব্রাশ করতে গেলে মুখে রক্ত আসছে, এবং তার পরবর্তীকালে যদি জমতে থাকে বেশ কিছু বছর এরকম হতে থাকলে ক্রমশ মাড়ি ইনফেকশন হয়, মাড়ি ফুলে যায়, মাড়িতে ব্যথা হয়, এবং দাঁতও কিন্তু নড়তে পারে, এবং দাঁত নড়ে দাঁত পড়েও কিন্তু যেতে পারে। মাড়ি যে নিচের দিকে নেমে যাচ্ছে, এই ধরনের মাড়ির ক্ষয়কে মেডিকেল টার্মে আমরা বলে থাকি জিনজাইভাল রিসেশন। এটি কিন্তু পুরোপুরিভাবেই দাঁতে পাথর জমা থেকে তৈরি হচ্ছে, মানে আপনি ঠিকঠাক ব্রাশ করছেন না, ফলস্বরূপ মাড়িতে ব্যথা তৈরি হচ্ছে বা মাড়ি ক্ষয় হচ্ছে, মাড়িতে ইনফেকশন হচ্ছে। সেজন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই মুখ পরিষ্কার রাখাটা অত্যন্ত প্রয়োজন এবং ভালোভাবে ব্রাশ করাটা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে যে মাড়ির যে ক্ষয় রয়েছে সেটিকে রোধ করার জন্য অবশ্যই প্রথমে আপনাকে দাঁত পরিষ্কার করিয়ে নিতে হবে, মানে দাঁতে জমে থাকা যে পাথর রয়েছে সেটিকে পরিষ্কার করতে হবে। সেজন্য অবশ্যই আপনাকে আপনার ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং পরিষ্কার করিয়ে নিতে হবে বা স্কেলিং করিয়ে নিতে হবে। স্কেলিং করার ফলে দাঁত এবং মাড়ির ফাঁকে জমে থাকা যে পাথর রয়েছে সেটি পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাওয়ার ফলে সেক্ষেত্রে মাড়িটা অনেকটাই হেলদি হয়ে যাবে বা মাড়িটা আবার সুস্থ হতে শুরু করবে। তবে স্কেলিংয়ের পরে তিনটে জিনিস আপনাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে এই নতুন মাড়ি তৈরি হওয়ার জন্য। তিনটি পয়েন্ট আমি উল্লেখ করছি, যে তিনটি পয়েন্ট কিন্তু আপনাকে অবশ্যই পালন করতে হবে বা মেনে চলতে হবে। স্কেলিংয়ের পরে মাড়ি অনেকটাই সুস্থ হয়ে যাবে এবং পরবর্তীকালে মাড়ি আবার গঠন হতে শুরু করবে বা নতুন মাড়ি তৈরি হতে শুরু করবে, মাড়ির ক্ষয় বন্ধ হয়ে যাবে এবং হেলদি একটা গাম তৈরি হবে। প্রথম যে পয়েন্টটি আমি উল্লেখ করছি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দাঁত পরিষ্কার করার পর বা স্কেলিং করার পর অবশ্যই কিন্তু আপনাকে এই নিয়মটি মেনে চলতে হবে। স্কেলিংয়ের পর 0.2% ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট জাতীয় একটি মাউথওয়াশ কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, দিনে দুবার 10 থেকে 15 দিনের জন্য। এটি মাড়ির ইনফেকশন অনেকটাই কম করতে সাহায্য করবে এবং মাড়িকে অনেকটাই হেলদি স্টেটে ফিরিয়ে আনতে সাহায্য করবে। দ্বিতীয় যে পয়েন্টটি আমি উল্লেখ করব সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি আপনি বাড়িতে বসেই করতে পারেন।
দিনে অন্ততপক্ষে 2-3 বার ঈষদুষ্ণ গরম জলে লবণ দিয়ে কুলকুচি করুন এবং প্রক্রিয়াটি অন্ততপক্ষে 15 দিন চালিয়ে যান। গরম জল দিয়ে যদি আপনি কুলকুচি করেন সেক্ষেত্রে কিন্তু মাড়ি অনেকটাই সুস্থ হবে এবং মাড়ি শক্ত হয়ে উঠবে। 3 নম্বর যে পয়েন্টে আমি উল্লেখ করব সেটি কিন্তু স্কেলিং করার পর খুবই গুরুত্বপূর্ণ। 1.5% অথবা 2% মেট্রোনিডাজোল জেল, এটি অয়েনমেন্ট ফর্মে পাওয়া যায় বা জেল ফর্মে পাওয়া যায়, এটি মাড়িতে মাসাজ করুন ভালোভাবে দিনে 2-3 বার। এটির অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাকশন রয়েছে যেটি মাড়িকে সুস্থ হতে অনেকটাই সাহায্য করবে। এটা অন্ততপক্ষে 7 দিন ব্যবহার করুন বা মাড়িতে মাসাজ করুন। অবশ্যই আপনার ডেন্টিস্ট আপনাকে পরামর্শ দেবেন স্কেলিংয়ের পরে এটি ব্যবহার করার জন্য, তবে আমি একবার জানিয়ে রাখলাম যে 3টি পয়েন্ট আমি আপনাদেরকে উল্লেখ করলাম স্কেলিংয়ের পরে অবশ্যই এই 3টি পয়েন্ট বা এই 3টি নিয়ম আপনারা ফলো করুন, তাহলে কিন্তু মাড়ি খুব সহজেই সুস্থ হয়ে উঠবে, হেলদি হয়ে উঠবে এবং আগের অবস্থায় ফেরত আসবে। এছাড়াও অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি জিনজাইভাল গ্রাফটিংয়ের মাধ্যমে মাড়ির ক্ষয় রোধ করা সম্ভব। সেক্ষেত্রে শরীরের অন্য অংশের থেকে চামড়া নিয়ে মাড়ির যে অংশে ক্ষয় হয়েছে সেখানে প্রতিস্থাপন করা হয়, নতুন মাড়ি তৈরি হতে সাহায্য করে এবং মাড়ি হেলদি হয়ে ওঠে। তবে এটি বেশ খরচ সাপেক্ষ ব্যাপার এবং এই প্রসিডিওর করার জন্য অবশ্যই দক্ষ চিকিৎসকের প্রয়োজন হয়। এই সব পদ্ধতিগুলির মাধ্যমে কিন্তু মাড়ির ক্ষয় রোধ করা সম্ভব। দাঁত এবং মুখগহ্বর সম্পর্কিত যদি কোনো পরামর্শ আপনাদের দরকার হয় অবশ্যই নির্দ্বিধায় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য আপনাদেরকে আমাদের ফেসবুক পেজে আসতে হবে এবং সেখান থেকেই কিন্তু যোগাযোগ করতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই দাঁতের খেয়াল রাখুন। নমস্কার।